নীলু তুমি কি কিভাবে খাচ্ছো আমি কতগুলো নিয়ে যাব কিভাবে এই ওই লুকিয়েছো কেন আরে ফুচকাই যে প্লেটে আছে রাখো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিমাস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর এখন বাজে বিকেল 5:30 তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম কালকে কোনো ব্লগ দিতে পারিনি তো ভাবলাম যে না আজকে সকাল থেকেও আমি ভাবছিলাম যে আজকেও পারবো না হয়তো তো সকাল থেকে পারিনি ব্লগ স্টার্ট করতে এখন বিকেল থেকে আমি ব্লগটা আমার স্টার্ট করছি আর এই যে নীল এখানে ঘুমোচ্ছে ওকে তুলতে এসেছি আমি আর তোমরা যারা আমার পরিবারে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো আর কি বলবো আর বলে যাচ্ছি তো এখন আমি নীলকে তুলে পর রেডি রেডি হব তারপর একজনকার বাড়ি যাব আজকে আর আজকে ওখানেই থাকবো বরকে পুরো ছেড়ে দিচ্ছি আজকে একা একা বলতে কি ওর ফ্রেন্ডসরা আসছে ওই জন্য আমি যাচ্ছি আমার ফ্রেন্ডসদের বাড়ি তো ওখানে সবাই আড্ডা দেব মজা হবে সেটা তো তোমাদেরকে দেখাবোই ব্লগে আর আমার এখন আমার হাজবেন্ড গেছে বাইরে ওদের সব বন্ধু বন্ধুরা যারা আসবে তো ওদেরকে আনতে গেছে আর চিকেন টিকেন জনগুলো লাগবে সেগুলো সব আনবে ও গেছে ওই জন্যে ওই এই বেরোলো জাস্ট আর নিচেই মনে হয় পৌঁছেছে গাড়ি টাড়ি বের করাচ্ছে হয়তো আর মাসি ওইদিকে বাসন ধুচ্ছে একটু হয়তো আসতে পারে আমি মুখ নড়াচ্ছি আমি এখন পেয়ারা খাচ্ছিলাম তো একটা দুটো বীজ মুখে রয়ে গেছিল সেটাই আমি খাচ্ছিলাম তার জন্য কিছু মনে করো না আর এই যে নীলকে তুলবো এবার তারপর আমি নিজে রেডি হব ওকে রেডি করাবো ওকে খাওয়াবো বিকেলে কিছু তারপর আমরা যাব আমার হাজবেন্ডে পৌঁছে দিবে কারণ রাস্তায় এখন এত জল মানে কি বলবো আর হেঁটে যাওয়াই যাবে না পুরো স্নান করতে হবে তাহলে তো ওই জন্যে ওকেই পৌঁছা করাবো রাস্তায় এত দুদিন ধরে এত বৃষ্টি হয়েছে যে রাস্তায় পুরো জল পুরো এক হাঁটুর উপরে জল হয়েছে আমাদের এখানটায় পুরো রোডটাতে কমেছে আমাদের এখানটাতে নেই কিন্তু আমাদের এটাও তো হয়েছিল আজকে আবহাওয়াটা অনেকটা পরিষ্কার বলে এখানে জলটা শুকে গেছে পুরো কাটুর উপরে পুরো জল আছে গাড়ি পেরোনো যাচ্ছে না ভালো করে কারণ গাড্ডাও আছে না তো বড় গাড়িতে তাও ঠিক আছে চার চাকাতে মানে স্কুটি নিয়ে তো যাওয়াই যাচ্ছে না রাস্তাতে আমি কালকে ভাবছিলাম যে একটু বাজার যাবো রাত্রেবেলায় ঠাকুরের জন্য কিছু নিয়ে আসবো তো সেটার জন্য আমার হাজবেন্ড পুরোপুরি বারণ করে দিল যে একদম যেও না রাস্তাতে প্রচন্ড পরিমাণে কারণ সন্ধ্যেবেলা একটু থেমেছিল বৃষ্টিটা ওই জন্যে বললো একদমই যেও না কারণ রাস্তাতে প্রচন্ড পরিমাণে মানে জল জমা হয়ে আছে আর এখন নীল এদিকে ঘুমোচ্ছে ওকেও তুলবো তারপরে আমরা আমি চলে যাব নীল আর আমি ব্যাগটা গুছিয়ে নিয়েছি এই যে তোমাদেরকে দেখাই মানে নীলের ব্যাগ আর কি সরি নীলের ব্যাগ এই যে ওর ব্যাগ গুছিয়ে নিয়েছি পাওয়ার পটলের ব্যাগ ওর তো এটাতে আমিও আমার একটা মানে ড্রেস ঢুকিয়ে নেব এর মধ্যে আমার এখনো ঢোকানোই হয়নি ওরটা শুধু প্যাক করেছিলাম কারণ ওরে একটু জামা টামা নিয়ে যাই বেশি করে কারণ জল কখন জল খাবে ভেজাবে এই করবে রাত্রেবেলার নাইট ড্রেস সব কিছু নিয়েছি ওর শুধু ওর বাকি আছে ওয়াটার বোতলটা নিতে কারণ ও জল ফোটানো জল খায় সবসময়ের জন্য ফোটানোই জল খায় যতই আমাদের মানে ওয়াটার পিউরিফায়ার থাক সব থাক আরও ফারো কিন্তু তাও আমি ওকে ফুটিয়েই খাওয়াই প্রথম থেকে ছোট থেকেই ওই জন্যে আর এই বর্ষাতে তো ফুটিয়ে খাওয়ানোই দরকার যতই আরও থাক যাই হোক আমার মনে হয় জানি না তোমাদের কি বাট আমি ওকে ফুটিয়েই খাওয়াই জল তো জলটা এক বোতল এই যে বোতলটা আছে এই বোতলটা পুরো ভরে নেবো আমি রান্না করতে হচ্ছে না আমাকে এরা সো ফ্রেন্ডস মিলে একসাথে করে নেবে বলেছে শুধু আমাকে বলেছিল যে একটু আদা রসুন পেস্ট চিকেনের জন্য চিকেন হোক মাটন হোক যাই হোক কিছু নিয়ে আসবে তো ওটার জন্য বলেছিল একটু আদা রসুন পেস্ট করে দিই আমি বলি একদম পারবো না আমি তোমরা তো বলেছো যে আমরা করে নেবো সব বলছে ঠিক আছে তাহলে যাও আমরা করে নেবো তো একটু ওদের মুখ তাকিয়ে যে রসুন আবার ছাড়াবে এই করবে তো ওগুলো আমি পেস্ট টেস্ট সব করে দিয়েছি জাস্ট এখনই করে দিলাম তারপরে এই ব্লগটা স্টার্ট করলাম তো ওগুলো করে আমি সব ফ্রিজে রেখে দিয়েছি আর চিকেন মাটন যা নিয়ে আসবে ওরা ধুয়ে ওসব বানাবে ওগুলো আমি দেখবো না আমি তো বলেছি আমাকে 6:30 সময় পৌঁছে দিবে বলছে ঠিক আছে যাও তোমার এই মজা এখন বলি কেন আমার মজা কেন তোমাদেরও তো সবাই আসছে তোমাদের মজা হবে না সব একসাথে রান্না করবে খাওয়া দাওয়া করবে বলেছে জানি না চিকেন মাটনটা হয়তো বানাবে বাইরে বাদবাকি গুলো হয়তো বাইরে থেকে কিছু আনাবে যাই হোক জানি না আমাকে কিছু বলেনি আর কি ওরা কি করবে শুধু বললো যে চিকেন বা মাটন কিছু বানাবো হ্যাঁ ঠিক আছে আর আমাদেরও কিচ্ছু বলিনি আমি মানে বলছে তোমরা কি করবে ওখানে গেলে একদম কিচ্ছু করবো আমরা আলু সেদ্ধ ভাত খাবো বলেছি আমরা একদমই বলিনি যে কি করব তো তোমাদেরকে গিয়ে দেখাবো যে আমরা কি কি করছি না সত্যি আলু সেদ্ধ ভাত খাচ্ছি সেটা তোমাদেরকে ব্লগে আমরা অবশ্যই দেখাবো আমি ফার্স্টে আগে নীলকে তুলে নিই তারপরে আমি রেডি রেডি হই ওকে রেডি করে ওকে খাওয়াবো তারপর যাবো আর ছোট এখন তো 5:45 বেজে গেছে তো চলো আমি আবার কিছুক্ষণ পর আসছি কথা বলতে তোমাদের সাথে তো আমরা ভাবির বাড়িতে চলে এসেছি আর আজকে ভাবির বাড়িতে এসেছি এখানেই থাকবো আজকে আর বিমল মানে আমার হাজবেন্ড আর কি আর দাদা চলে গেল ওরা আমার বাড়ি
দাদাকে নিয়েই গেল একবারে, আমাদেরকে পৌঁছালো আর দাদাকে নিয়ে গেল। আর এই যে এখানে নীল আর মুস্কান খেলছে, এই যে হ্যালো বলে দাও, হ্যালো বলে দাও, বেবি এদিকে তাকাও। তো ওরা নিচে বসে খেলছে আর ভাবি যাবে এবার মার্কেট, কারণ দেখা যাক কি পায়। চিকেন মাটন, মাটনটা আনার জন্যই যাচ্ছে, যদি না পায় কারণ একটু লেট হয়ে গেছে, এখন 7:30 বাজে। এখন তো এই কোভিডের জন্য দোকান যদি যদি বন্ধ করে দিচ্ছে, জানি না পাবে কি না, গেছে ওই জন্যে। আর এখন আবার কিছু হবে, দেখা যাক কি খাওয়ার হয় এখন বিকেলে রাখি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমি কিছুক্ষণ পর আসছি আবার, কারণ নীলকে একটু জল টল খাইয়ে দিই, ও বিকেল আছে কিছুই খাইনি, কিছু খাবারও খাইয়ে দিই। তো চলো আবার কিছুক্ষণ পর আসছি তোমার সাথে কথা বলতে, আর ভাবিও বাজার থেকে আসুক তারপর। তো এই যে এখানে মন্দি চলে এসছে, আর এই যে পুকাই, আর ভাবি কোথায়, ভাবি কোথায়, তুমি তুমি কোথায় আছো? এই যে আরেকজন বাজার থেকে চলে এসছে। আর কি পেয়েছো গো, মাটন না চিকেন? মাটন, মাটন পেয়েছে। যাই হোক আমাদের কপালে আজকে মাটনটা আছে। আর এখানে এই যে বাচ্চারা সবাই খেলছে। নীল কোথায় উঠেছো তুমি? ওকে নামো 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 নামো, পড়ে যাবে পড়ে যাবে। আর আমাদের এখন ফুচকা হবে, তার জন্য এই যে আলু পেঁয়াজ টেয়াজ এগুলো ও কাটলাম আমি, ভাবি যখন ছিল না। আর এদিকে গন্ধরাজ লেবু সব কাটা হচ্ছে, ফুচকা হবে, এই যে ফুচকার প্যাকেট। তো চলো জলদি জলদি ফুচকাটা হোক, খিদেও পেয়েছে, ফুচকার নাম শুনলে তো আরো জলদি খিদে পেয়ে যায়। তো চলো ফুচকাটা হোক, তারপর আবার আসছি। এই যে আমাদের ফুচকা চলে এসছে, আর এই যে নীলু তুমি কি কিভাবে খাচ্ছো, কতগুলো নিচে দেবো কিভাবে, লুকিয়েছো কেন? আরে ফুচকা এই যে প্লেটে আছে, রাখো। ওকে প্লেন খাও, বাট ওই রকম না, প্লেটে নাও। আর এই যে এদিকে চলছে ফুচকা পার্টি, তুমি ওকে চলছে চালাচ্ছো নাকি, আমাকে ছেড়ে বদমাস। তো এবার আমরাও খাবো, আমাদের বাকি মনে হচ্ছে থাকবে না। এই যে দেখো লুটপাট চলছে এদিকে, আর এদিকে টিভি চলছে, আওয়াজ আসছে টিভির। তো চলো ফুচকাটা আগে খেয়ে নি, তারপর আসছে। জাস্ট একটু বসলাম, পুরো পেট ভর্তি হয়ে গেছে এখন। আর ভাবি ওইদিকে মাটন করছে, আর এইদিকে ভাত বস করে দিয়েছে। তো ওইদিকে সব কাটাকাটি করছে, তোমাদেরকে দেখাই। তো মাটনটা শুধু মাটন হবে আর আলু মাখা হবে, কারণ মাটনে আলু দিতে বারণ করলাম, মাটনের টেস্টটাই যেন চলে যায়। এই যে কদ্দু তোমার, এই যে এইদিকে সব কাটাকাটি চলছে, পেঁয়াজ টেঁয়াজ সব কিছু। আর এইদিকে এই যে হাঁড়িতে এখানে ভাত বসে গেছে, আর মাটনটা ধুয়ে দিয়েছি, ধুয়ে রাখা আছে, ওটা আমার ম্যারিনেট করবে কিছু, দই টই না কি দিয়ে করবে জানি না, আমি তো করছি না, ভাবিই করছে। আর আমি বিমলকে ফোন করেছিলাম যে তোমরা কি করছো, তো ওরা সবাই মিলে রান্না টান্না করছে, কিচেনে ঢুকে গেছে। তো আমি সব কিছু রেডি করে দিয়েছি, রেডি বলতে কি আদা রসুন পেস্ট ওই সব করে দিয়েছি, আগেই বলেছি পেঁয়াজ টেয়াজ কিছু কেটে দিইনি, বলে তোমরা কিছু করো, শুধু সব যদি আমরাই করে দিলাম তাহলে তোমরা কি করলে নাকি। তো ওরা ভিডিও কল করেছিলাম, ওইদিকে ফুচকা খেতে খেতে দেখালাম ওদেরকে, ওদেরকে তো বলেছিলাম শুধু আলু মাখা ভাত খাবো, যে মাটন নিয়ে এসে ওগুলো সব দেখালাম, আর বলছে হ্যাঁ আমরা চিকেন খাচ্ছি আর তোমরা মাটন, তোমরা নিয়ে আসোনি, ওটাই তো আমাদের মাটন পেয়ে গেলো। যাই হোক, তো ওইদিকে ফোন করলাম, তো ওরা ওইদিকে রান্না টান্না করছে। এই যে একটা পুচকে এসছে নিচে, কেয়ার টাকারে নাতি আর কি। আর এখানে এই যে সবাই খেলছে। ও চলো কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে, কারণ ভাবি ওইদিকে রান্না করছে, তো ভাবির কিছু হেল্প করে দিই, তারপর আবার আসছি। তো এই যে সবার খাওয়া দাওয়া চলবে, এবার ভাত, এই যে এখানে ভাত আর আলু মাখা এসছে, নীলের জন্য ডাল এসছে, আর ওইদিকে ভাবি আরো কি করছে দেখি, মাটন বাদ দিয়ে, মাটন তো হয়ে গেছে। আর এই যে দেখি ভাবি, দেখাও দেখাও দেখাও,
এই যে এটা হচ্ছে উড়িষ্যার বড়ি, বড়ি মানে এক ধরনের পাপড়, এটা খইয়ের বড়ি, খইয়ের বড়ি মানে খইয়ের পাপড় আর কি। আর এই যে আলু মাখা, আর এই কুকারে মাটন আছে, এখনো পর্যন্ত ওটা খোলা হয়নি। আর এটা হচ্ছে কি বলে তোমাদের উড়িষ্যার, এটা এটা চারু, চারু চারু বলে, মানে এটা আমের টক, ওটা হয়েছে মানে আমের কি দিয়ে বানিয়েছে ভাবি, আম দিয়ে ওটা হয়েছে। তো এই যে মাটনটা দেখো ভাবি, আরো ডাকলে মাটনটা দেখানোর জন্য। এই যে ওয়াও কি সুন্দর হয়েছে গো, কালারটা দারুণ হয়েছে। তো এই মাটনটা জাস্ট করলো, আর বাচ্চাদিকে ফার্স্টে আগে খেতে দিয়ে দিয়েছি, কারণ ওদেরকে খাইয়ে তারপর আমরা খাবো। আর ফুচকাও খেয়েছি, অতটা খিদেও নেই। এই যে তো চলো ফার্স্টে আগে ওদেরকে খাইয়ে নিই, তারপর আমরা খাবো। ওইদিকে ভাবি খাবার বাড়ছে, ভাবি আর মন্দি, আর এই দিকে বাচ্চারা সবাই একসাথে শুয়ে পড়ছে। তো এই বেডটাতে কিছু শোবো, আর তিনটে রুম আছে, মানে যখানে মন সেখানে শুয়ে দেবো। আর এসিও দুটো রুমে আছে, তো অসুবিধা কিচ্ছু নেই। তো ওইদিকে ওরা খাবার বাড়ছে। এই যে এই যে এখানে মাটন, এই যে তুমি তুমি আরেকজন, এই দেখো মোবাইলে আছে, উনি আসতে পারেননি, ওনাকে সবাই মিস করছে আর কি। তো চলো আমরা খেয়ে নিই, তারপর আবার আসছি তোমার সাথে কথা বলতে। সবাই এখানে আছে, এই যে এদিকে ফটো সেশন চলছে, আর এই যে তো এখন 12টা পেরিয়ে গেছে, 12:30 পেরোতে যায়। তো আজকে তোমাদের সবাইকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, কারণ আজকে ফ্রেন্ডশিপ ডে, ওই জন্য আজকে আমাদের হলো, কারণ কালকে সানডে হবে না, আমাদের বাড়িতে গেস্ট আসছে ওই জন্য। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, আর তোমার সাথে দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে আবার। ততক্ষণে টাটা, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। চলো টাটা।